দিল তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাইখো না বলুন আমিন আমার ভাইরা এই মজবুর জন্য আরেকজন কোন ব্যক্তি আছেন একটু হাত তুলে দেখান আল্লাহু আকবার বলেন ইউনূস ভাই 1000 টাকা দান করলেন ইয়া আল্লাহ দুই ভাই 2000 টাকা দান করলেন দ্বীনের জন্য অনেক ভাই আছেন ও ভাই কত টাকা না কত জায়গা নষ্ট হয়ে মধ্যে একজন যুবক যার সামনে কোনো প্লেট নাই লোকটার কাপড় গুলো পুরাতন সিরা ফারা কাপড় চেহারাটা মলিন দেখা যায় তখন এই লোকগুলো সব চলে গেল কিন্তু ওই যুবকটা যার চেহারাটা মলিন হয়ে আছে প্লেট পায় নাই মলিনতা নিয়ে মনের তারা সাপ নিয়ে নিরাশ হয়ে সে ও কবরে চলে গেল কবরে যখন যাইতে আরম্ভ করেছে আমি তখন ডাক দিলাম সালে মরি বলার ডাক দিলাম স্বপ্নের মধ্যে তুমি প্লেট পাইনা না কেন খাবারের প্লেট পাইনা না কেন তখন যুবক ডেকে বলে হুজুর এই যে দৃশ্য যা কিছু ঘটল আপনি কি দেখেছেন বলে হ্যাঁ আমি ভালো করে দেখেছি বলে হুজুর শুনে আমার বাবা ছিল না আমি এতিম শুনতাম আমার বাবা না আমার মা আমি যখন বড় হয়ে যাই মাকে নিয়ে বাইতুল্লাহর জিয়ারতে বাইতুল্লাহর জিয়ারত করার জন্য মাকে নিয়ে রওনা করলাম কুফায় যখন পৌঁছে গেলাম তখন হঠাৎ করে আমার হায়া শেষ হয়ে গেছে আমি মৃত্যুবরণ করলাম আমার মা অন্য এক যুবকের সাথে বিবাহ হয়ে গেছে আমার মার কোনো খোঁজ খবর নেই না আমার কবরের মধ্যে সব স্থানে কেউ করে না ইসালে সব কেউ করে না ওদের আত্মীয় স্বজন প্রত্যেকে দান করে সাদকা করে ইসালে সব করে এই জন্য তাদের প্রত্যেক বৃহস্পতিবার হইলে তাদের কাছে সব স্থানীয় হয়ে যায় তাদের কাছে হাতিয়া চলে আসে কিন্তু আমি এমন কাঙ্গাল আমার কোনো ওয়ারিশ নাই শুধুমাত্র মা আছে কিন্তু মা অন্য জায়গায় বিবাহ হয়েছে মা আমারে ভুলে গিয়েছে এবার ঘুম থেকে ঘুম ভেঙে গেল সালে মরি বলেন আমি চলে গেলাম তার ঠিকানা অনুযায়ী তার মায়ের বাড়িতে গেলাম মায়ের কাছে জিজ্ঞাসা করলাম আপনার কি কোনো সন্তান আছে বলে না কোনো সন্তান নাই আপনার কি কোনো সন্তান ছিল বা হ্যাঁ ছিল বলে আমার আগেছে বলে তার বিধি বিস্তৃত বৃত্তান্ত সবগুলো খুলে বললাম খুলে বলার পরে মা আর থাকতে পারলেন না তখন 1000 টাকা দিয়ে সালে মুরি বলেন আমার কাছে 1000 টাকা দিলেন আর বললেন আল্লাহর রাস্তায় দান করে দিবা আজকে থেকে আমার সন্তানকে সন্তানের জন্য দোয়া করতে আর কোনোদিন বলবো না আর কোনোদিন বলবো না সালে মুরি ডেকে বলি পৃথিবীর মানুষের আরে আমি ওই 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করে ঠিক পরের সপ্তাহে ঘর থেকে রাত্রিতে বের হইলাম ফজরের নামাজ জামে মসজিদে গিয়া পড়ব ঠিক ওই কবরস্থানে গিয়ে দুই রাকাত নামাজ পড়া আবার একটু ওই কবরের সাথে হেলান দেয়া আমি বসলাম ঘুম এসে পড়ল আবার কবরের যতগুলো মানুষ সব মানুষগুলো আবার গোলাকার হয়ে বসে আছে ওই যুবক যেই যুবক চেহারা মলিন ছিল ওই যুবকটা আজকে এদিকে ফুটফুটে সুন্দর চেহারা নোরানি চেহারা জলমল করছে ওই যুবকটা আসছে সবার সামনে আজকে প্লেট দেখা যায় সবার সামনে খাবার দেখা যায় যুবকটা ডেকে বললাম যুবক রে আজকে তুমি খাবার পাইলা তুমি খুশি হয়েছো বলে হুজুর আমি খুশি হয়েছি আপনি আমার মায়ের কাছে গিয়েছেন আমার মা 1000 টাকা দিয়েছে আপনি দান করেছেন এই দানের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে সওয়াব রেসানি করেছেন বোঝাই দিয়েছেন আর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন আমার ভাইরা দান করলে আমার ভাইরা মাল কমে না দান করলে মান কমে না দানের কারণে আমার ভাইরা ওই যে বলছিলাম মান আরাদা মুনসান ফাল ফাল কুরআন ইয়াকফিহি যারা কুরআনকে মহব্বত করবে যারা মালিকরে মহব্বত করবে যারা আলেমদেরকে মহব্বত করবে তাদের জন্য কুরআন সুপারিশকারী হয়ে যাবে এই জন্য কুরআন কিয়ামতের ময়দানে কবরে আপনাদের সঙ্গী হবে কে কে চান দুই হাত তুলে দেখান কার কার কুরআন কিয়ামতের ময়দানে আপনাদের সুপারিশকারী হোক কে কে চান হাত তুলে দেখান
لله التكبير হাত নামাই এই মাহফিল গুলো চলুক আপনারা চান না আমার ভাইরা হুজুর বললেন অন্য বছর যাও কিছু কালেশন ভাই বছর কালেশনই করতে পারে আবার উনি হলো মুফতি আবুল বাশার সাহেব উনি হচ্ছে ইসলামী আন্দোলনের এই কাশিমপুর থানার সভাপতি আবার 1 তারিখে কাশিমপুর ময়দানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল বড় সমাবেশ আছে এই জন্য ওইটা টাকা উঠাইতেছে এই জন্য এই মাহফিলে কোনো টাকাই উঠাইতে পারে নাই আপনারা জানেন এই বিশাল বড় মাহফিল আমাদের আল্লামা ইহে মাহমুদ সাহেব সুদরা আছেন অনেক খরচ এই খরচের জন্য আমার ভাইরা এগুলো আল্লাহ রাস্তায় দান করা এগুলো কোরআনের পক্ষে দান করা এই জন্য চান না এই যে আল্লাহর পক্ষে থাকার জন্য কোরআনের পক্ষে থাকার জন্য আমার ভাইরা বেশি চাবো না কয়েকজন মাত্র কিছু লোক 1000 করে টাকা আমার ভাইরা 1000 করে টাকা কয়েকজন লোক একটু দেখতে চাই সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য কোরআনের পক্ষে দান করার জন্য 1000 টাকা একটু দাঁড়ান মুরব্বি কষ্ট দাঁড়ান তাকবীর লিল্লাহে তাকবীর মুরব্বির নাম কি জি মফিজুল ইসলাম টাকা দিবেন নাকি দিবেন এটা পাঠা দিলে নগদ দিলে ভালো হয় মফিজুল ইসলাম 1000 টাকা বলেন মারহাবা আর একজন ব্যক্তি দিতে চাই দ্রুত দ্রুত এটা দাঁড়ান মুরব্বি দাঁড়ান মুরব্বি দাঁড়ান মুরব্বি দাঁড়ান আর আপনি এটা দিয়ে যান হ্যাঁ আসেন কষ্ট আপনার নাম কি হযরত আলী হযরত আলী 1000 টাকা আমি বেশি চাই না কষ্ট হোক এটা চাই না 1000 টাকা কিন্তু বেশি কিছু না 1000 টাকা ভাই যাদের বাবা মা মারা গেছে যদি একটা শাড়ি কিনে দেন হ্যাঁ একটা লুঙ্গি কিনে দেন তারা যে খুশি হইতো তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হবে এই কোরআনের মজমায় দান করলে ওই যে মুফিজুল ইসলাম নাকি বললেন হযরত আলী লিল্লাহে তাকবীর হযরত আলী 1000 টাকা বলেন মারহাবা আমার ভাইরা হযরত আলী 1000 টাকা করলেন দান বাড়াই দো তার মান সম্মান দুনিয়া আখেরাতে কোনো অভাব রাইখো না বলেন আমিন আরেকজন ব্যক্তি দেখতে চাই আমার ভাইরা কোন ব্যক্তি আছেন আল্লাহর এই দিনের জন্য কুরআনুল কারীমের তাফসীরের জন্য এই দিনই প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য আমার ভাইরা এই মজবুর জন্য আরেকজন কোন ব্যক্তি আছেন একটু হাত তুলে দেখান হাজার এতগুলো লোক একটু দাঁড়ান দাঁড়ান দেখা যায় না তো দূর থেকে ওই দুইজন দাঁড়াইছেন ওই পিছের ওজন দাঁড়ান কোন দাঁড়ান দুইজন দাঁড়ান চারজন হয়েছে নাম কি নামটা পাঠাই দেন একজন একজনকে বোঝেন নাই নামটা একটু আগায় দেন আপনারা বলেন নামটা কি ইউনুস আমিনুল একজন হলো আমিনুল ইউনুস একজন হলো আমিনুল আরেকজন হলো ইউনুস দুইজন 2000 টাকা না 4000 চাইছি 2000 দিব কি হইছে 4000 আল্লাহু আকবার বলেন ইউনুস ভাই 1000 টাকা দান করলেন ইয়া আল্লাহ দুই ভাই 2000 টাকা দান করলেন দিনের জন্য অনেক ভাই আছেন ও ভাই কত টাকা না কত জায়গায় নষ্ট হয়ে যায় একটু দেখতে চাই দুই হাত কার কার বাবা নাই মা নাই বাবা নাই অথবা মা নাই অথবা বাবা অথবা মা নাই দুই হাত তুলে দেখান দেখি মজমার মধ্যে থেকে হাত তুলে দেখান আল্লাহ পাক কবুল করেন সবার বাবা মাকে মাফ করে দেন বলুন আমিন এই বাবা মার কবরে সব হিসানি হোক চান এই জন্য 1000 টাকা বেশি কিছু না ও দোস্ত আরো কিছু লোক দাঁড়া যান আরো কিছু লোক দাঁড়া যান মাত্র চারজন হইল আরো কিছু লোক দাঁড়া যান 1000 টাকা বেশি না আমার ভাইরা আমার ভাইরা কে আছেন একটু দাঁড়া যান কিরে পড়ে গেছে নাকি একটু দাঁড়া যান আমার ভাইরা 1000 টাকা বেশি না এই পাশ থেকে এই পাশ থেকে দুই চারজন করে দাঁড়া যান আর কোন আল্লাহর বান্দা আছেন বেশি টাইম না হুজুর আয়েশা পড়বে এই আমানত চাঁদে রোজে নজদে মাস در حقیقت مالک ہر شے خداست در حقیقت مالک ہر شے خداست جگازی لگانے کی اے دنیا نہیں ہے اے عبرت کی جا ہے تماشا نہیں ہے
আজকে তোমার দিল গলে না ও দোস্ত হাজারো টাকা কোটি টাকা ব্যাংকে থাকে লক্ষ টাকা ব্যাংকে থাকে কিন্তু আল্লাহ কোরআনের তাফসীরের মজমার জন্য 1000 টাকা বের হয় না কবরে যেই দিন শুয়ে পড়বে অন্ধকার কবর প্রত্যেক দিন আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন কবরে ডাইকে বলে আনা বাইতুল ওয়াদা আনা বাইতু জুলমা আনা বাইতু দুদা এ আল্লাহর বান্দা কবর আমি অন্ধকারের ঘর কবর আমি কিরামাকুরের ঘর আমি একাকীর ঘর সাবিত্র ঘরে বন্ধ এই জন্য কোরআনকে কে আসো বন্ধু বানাইতে চাও 1000 টাকা দারানের মতো কি হিম্মত হয় না যুবকরা ও যুবকরা ও বুড়া বাবা জিরা 1000 টাকা বেশি না রকির আমার ভাইরা দ্বারা যান এদিক থেকে একদম দ্বারা যান আমার ডান পাশ থেকে দুই একদম দ্বারা যান এই কোরআনুল কারীমের রফিকুল কোরআন কোরআনের বন্ধু হওয়ার জন্য দ্বারা যান আমার ভাইরা বেশি টাইম নেওয়া যাবে না আমার ভাইরা 1000 টাকা বেশি না আছেন আচ্ছা আর কমা দে 500 টাকা করে 10 জন ব্যক্তি দেখতে চায় 500 টাকা 500 টাকা এবার তো যুবক ভাইরা কয়েকজন দ্বারা যান ইনশাআল্লাহ কোন ব্যক্তি আছেন এই কোরআনুল কারীমের তাফসীরের জন্য আমার ভাইরা 500 টাকা কে দেওয়ার জন্য রিয়াজের একটু দ্বারা যান আমার ভাইরা এখন যদি না থাকে তাহলে নাম দেওয়ার মোবাইল নাম্বার দিয়ে দিয়ে যান আমার ভাইরা 500 টাকা বেশি না আমার ভাইরা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য 500 টাকা কে দেওয়ার জন্য একটু হাত তুলে দাঁড়ান এই যে মুরব্বি আছে নাম কি আমার ভাইরা অনেকে 200 400 500 টাকা দেওয়ার জন্য অনেকে হ্যাঁ বিরক্ত ইয়া মনে করছে সংকোচ মনে করছে এই জন্য রুমাল নিয়ে যান দ্রুত রুমাল নিয়ে যান দুই হাত উঠেন দেখি সবাই দুই হাত উঠেন দুই হাতে এবার নাড়া দেন নাড়া দেন নাড়া দেন নাড়া দেন দুই হাত নাড়া দেন নাড়া দেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেই যার যার ডান হাতে যার যার পকেটে ঢুকান যার যার ডান হাত পকেটে ঢুকান যা আছে তাই দিয়ে যান তবে বিড়ি টিড়ি দিয়ে না ভাই মোবাইল বাদ দিয়ে বিড়ি বাদ দিয়া যা আছে দিয়ে যান আল্লাহ পাক হযরতের এলেমে আমলে বরকত দান করুন বলুন আমিন এই যে রুমাল নিয়ে আস্তে আস্তে যান এই বাবারা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একজন এই একজন খালি থাকবে না হুজুর এসে গেছে হুজুর এসে গেছে এখন ছেড়ে দেব শুধু রুমালটা আসলে রুমালটা আসতে যতক্ষণ রুমালটা আসতে যতক্ষণ আস্তে আস্তে রুমাল নিয়ে যান আস্তে আস্তে রুমাল নিয়ে যান আস্তে আস্তে রুমাল নিয়ে যান এই পাশ দিয়ে আস্তে আস্তে যান একজনও খালি থাকবেন না একজনও খালি থাকবেন না যে যা পারেন যা আছে তাই দিয়ে যান এই কোরআনুল কারীমের রফিকুল কোরআন কোরআনের বন্ধু হওয়ার জন্য যারা রাজি আছে কবরের মধ্যে কোরআনকে সঙ্গী বানানোর জন্য সুপারিশকারী বানানোর জন্য কোরআনকে সাথী বানানোর জন্য যারা রাজি আছে যা আস পারেন যে যা পারেন তাই দান করেন আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবে বলতে থাকেন আর দিতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ মহিলা প্যান্ডেলের মধ্যে যারা আছেন একজন আমানতদার একজন একজনের মাধ্যমে উঠাইয়া স্টেজে দ্রুত পাঠা দেয় দ্রুত পাঠা দেয় হুজুর আসছেন এখন আর বেদমি করা চলবে না এভাবে সময় কালক্ষেপণ করা যাবে না হুজুরের গুরুত্বপূর্ণ বক্তব্য হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনব সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একজনের জবান খুলে থাকবে না জবান বন্ধ থাকবে না কার পণ্য কেউ করবে না আল্লাহর নামের জিকির আহারে যারা আশেকে আল্লাহ আশেকে ইলাহি তাদের কাছে এই নাম জপতে কত মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মহিলাদের প্যান্ডেলে যারা টাকা উঠাইছেন স্টেজে পাঠিয়ে দেন আল্লাহ পাক আমাদেরকে এই অগোছাল কথা যা বললাম আমরা শুনেছি যে পাঁচ প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না আর চার কারণে মানুষ জুলুম করে এই এর উপরে ইনসাফ নিয়ে যে কথা বললো আমরা কোরআন থেকে শুনলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আখির দাওয়ানা আমিন